স্যার ডোনাল্ড জি মিচেল বলেছেন, অসুস্থতা আসে ঘোড়ায় চড়ে আর যায় পায়ে হেঁটে। এই কথাটির সত্যতা আমরা খুঁজে পাই যে কোনো অসুস্থতায়। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন। সাথে আছে আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো এন্ডোস্কোপিক ব্রেইন ও স্পাইন সার্জারি প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইসমে আজম জিকো, স্পাইন ও নিউরোসার্জারি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগেই জেনে আসি করোনা পরিস্থিতির উপর এটিএন বাংলার সর্বশেষ প্রতিবেদন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 8 জনের মৃত্যু হয়েছে। এটাই গত 8.5 মাসের সর্বনিম্ন মৃত্যু। মৃতদের মধ্যে 8 জনই পুরুষ। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 7 জন, চট্টগ্রামে 1 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,950। 24 ঘন্টায় 15,410 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন 656 জনের। শনাক্তের হার 4.26%। করোনা রোগীর শনাক্তের সংখ্যা দাঁড়ালো 529,687 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 617 জন। মোট সুস্থ 4,74,472। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, আমরা দেখে আসলাম করোনা পরিস্থিতির ওপর এটিএন বাংলার সর্বশেষ প্রতিবেদন। এবারে চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচনায়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ, শুভ অপরাহ্ন। আমরা আজকে কথা বলবো এন্ডোস্কোপিক ব্রেইন এবং স্পাইন সার্জারি প্রসঙ্গে। তো শুরুতে আমি জানতে চাইবো যে এন্ডোস্কোপিক ব্রেইন সার্জারি এটা বাংলাদেশে কবে, কখন, কিভাবে শুরু হয়? ধন্যবাদ নোভা। আসলে বাংলাদেশে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ইতিহাসটা আসলে 15-16 বছর আগের কথা আর কি। 2004 সালে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমরা প্রথম এন্ডোস্কোপির উপর আমরা প্রথম অপারেশনটা করি। এবং সেটা গল্পটা একটু বলি, মজার গল্প এটা। একটা ছেলে যার 25 বছর বয়স, ছেলেটার নাক দিয়ে পানি আসতো। তো এইটা সাধারণত নাক দিয়ে পানি আসে, সবাই এটাকে ঠান্ডা লেগেছে বা কমন কোল্ড যেটাকে আমরা বলি, আসলে ভাবা হয় যে নাক দিয়ে পানি পড়ছে, হয়তো ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে। কিন্তু সেটা পরে আমরা ডায়াগনোসিস করতে পারলাম যে এটা আসলে নাক দিয়ে ঠান্ডার পানি না, এটা ছিল ব্রেনের পানি। আচ্ছা। এবং ব্রেনের পানি নাক দিয়ে পড়ছে, এটা তো আসলে একটু ভয়ঙ্কর বিষয় আর কি, যে কেউ ভয় পেতে। যখন আমি তাকে প্রথম বললাম, মানে আমাদের নিউরোসার্জনরা যখন প্রথম তাকে বলল যে এটা একটা ব্রেনের পানি নাক দিয়ে আসতেছে, রুগী তো অনেক ভয় পেয়ে গেল। তখন তাকে আমরা আশ্বস্ত করলাম এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু যদি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে নাকের যে জায়গাটাতে ছিদ্র হয়ে গিয়েছে এবং ওই ছিদ্র দিয়েই আসলে ব্রেনের পানিটা নেমে আসতেছে, এটা যদি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করে দিয়ে দিই তাহলে কিন্তু আপনি পুরো অসুস্থ হয়ে যাবেন। এবং রুগী পরে আশ্বস্ত হলো এবং আমরা সেটা সফলভাবে করতে পারলাম। এবং আলটিমেটলি কিন্তু এভাবেই আমাদের নিউরো সার্জারিতে এন্ডোস্কোপির প্রথম ব্যবহার বাংলাদেশে শুরু হলো আর কি। ধন্যবাদ। এতো ব্রেইনের ক্ষেত্রে, আবার স্পাইনেও তো সার্জারি করা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে, সেটা কিভাবে করা হয় বা কবে শুরু হয়েছিল আমাদের দেশে? স্পাইনেরটা এটা আসলে খুব বেশি দূরে না, এটা আমরা খুব সম্প্রতি এটা চালু করেছি। এটা 2014-15 সালের দিক থেকে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা ব্রেইনের স্পাইনের সার্জারি শুরু করতে পেরেছি। আর এখন বর্তমানে কিরকম ব্যাপ্তি এই এন্ডোস্কোপিক ব্রেইন সার্জারির? আসলে এখন ব্যাপ্তিটা অনেক বেশি, মানে প্রযুক্তির ট্রান্সফার যে শব্দটা আছে আর কি, প্রযুক্তি কিন্তু এখন ইন্টারনেটের যুগে, এই ডিজিটাল বাংলাদেশে আমরা কিন্তু প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই। সেটা হলো যে এখন আমেরিকায় যে অপারেশনটা হচ্ছে সেটা কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে দেখে বা আমরা ওনাদের কাছে গিয়ে, কিন্তু আমরা এন্ডোস্কোপিক সার্জারিগুলো শিখে আসছি, শিখে এসে সেটা বাংলাদেশে আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। তো ব্যক্তিটা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে
ব্রেনে ধরেন অনেক ধরনের টিউমার আছে। একটা আছে পিটিউটারি টিউমার, পিটিউটারি গ্ল্যান্ডে টিউমার হয়, এটা তো মাস্টার গ্ল্যান্ড। এই মাস্টার গ্ল্যান্ডের যে টিউমারটা হয় এইটা 95% কেসেই কিন্তু এটা অপারেশন করতে হয়, এবং সেই ক্ষেত্রে আমরা নাক দিয়ে এই পিটিউটারি টিউমার অপারেশন আমরা খুব সফলভাবেই করে আসতেছি, এবং ওভার 600 অপারেশন কিন্তু আমি এবং আমাদের আমার যে টিম আছে, আমার যে সিনিয়র কলিগ জুনিয়র কলিগ সবাই মিলে যে আমরা অপারেশন করেছি, ওভার 600 নাক দিয়ে ব্রেন টিউমার অপারেশন পিটিউটারি টিউমার আমরা করে সফলভাবে করতে পেরেছি। এবং পিটিউটারি ছাড়াও আমরা যে টিউমারগুলো আমরা এন্ডোস্কোপিক্যালি করতে পারছি সেটা হলো ক্রেনিও ফেরিঞ্জিওমা আছে বাচ্চাদের ক্ষেত্রে, আবার নাকের যেখানে ব্রেনের সাথে জাংশন যেখানে সেইখানে ব্রেনের পর্দাতে কিছু টিউমার হয় সেটাকে আমরা বলি মেনিনজিওমা। স্পেসিফিক্যালি যদি আমরা বলি এটা টিউবারকুলাম সেলা মেনিনজিওমা, এই টিউবারকুলাম সেলা মেনিনজিওমা কিন্তু মানে ব্রেনের পর্দায় যে টিউমারটা সেটাও কিন্তু আমরা এন্ডোস্কোপিক্যালি সফলভাবে করার চেষ্টা করছি এবং করতে পেরেছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া যে আমাদের দেশে এখন এটা হচ্ছে। এই যে বললেন এখন এভাবে করা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে, এন্ডোস্কোপের মাধ্যমে এর আগে কিভাবে করা হতো এবং সেটার সাথে ডিফারেন্সটা কি এবং কতটা এখন আমরা কতটা বেনিফিট পাচ্ছি? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। তো আমরা আগে করতাম মাইক্রোস্কোপিক, এখন আমরা মাইক্রোস্কোপিক অনেক টিউমার করি যেগুলো এন্ডোস্কোপিক্যালি ফিজিবল না, মানে এন্ডোস্কোপিক্যালি ওখানে করা পসিবল হয় না, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মাইক্রোস্কোপিক্যালি করি। এবং পিটিউটারি টিউমার স্পেশালি এটার কথা আমি মেনশন করি যে সেলা সুপ্রাসেলা রিজনে যে টিউমারগুলো হয় এই টিউমারগুলোর মাইক্রোস্কোপির চাইতে এন্ডোস্কোপির রেজাল্ট ভালো, কারণ মাইক্রোস্কোপিতে আমার স্কিন কাটতে হয়, বোনসের যে মাথার যে হাড় আছে যেটা খুলি বলে যেটাকে, এই খুলিটা কিন্তু আমরা খুলে তারপর অপারেশন করি, কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে খুলি খুলতে হয় না। এটা একটা বড় ডিফারেন্স, খুলি খুলতে হয় না, সেক্ষেত্রে আমরা শুধু নাকের এই ছিদ্রটা ব্যবহার করে ন্যাচারাল অরিফিস ইউজ করে কিন্তু আমরা সুন্দর পুরো টিউমার অপারেশন করে দিচ্ছি এবং রোগীরা সুস্থ হচ্ছে উইদাউট কোনো স্কার মার্ক, উইদাউট এনি স্কার মার্ক, এক্স্যাক্টলি কোনো কাটাছেঁড়া থাকবে না। এই নাকের মাধ্যমে আমরা ব্রেনের টিউমারগুলো সুন্দরভাবে অপারেশন করে দিচ্ছি। আচ্ছা, এটা হলো এন্ডোস্কোপির মাধ্যমে করার একটা মানে সুফল আর কি, যে আমরা এই সুফলটা পাচ্ছি। এবং এটাতে করে কি রেজাল্টটা অনেক ভালো তো হচ্ছে, কিন্তু পাশাপাশি কি টাইমটা কম লাগছে, মানে আগে যেরকম টাইমটা মানে কিওর হতে যে সময়টা লাগতো সেটা কি এখন কমে এসেছে? হ্যাঁ, এটা এটা টাইমও ইভেন অপারেটিং টাইম যেটা আমরা যে সময়টা অপারেশন করি মাইক্রোস্কোপিক্যালি করলে যেটা হয় চামড়া কাটতে হয়, হাড্ডি কাটতে হয়, এরপর ব্রেনের পর্দা কাটতে হয়, এরপর টিউমার অপারেশন করে সেগুলো আবার জোড়া দিতে হয়, হাড্ডিটা জোড়া দিতে হয়, ব্রেনের পর্দা জোড়া দিতে হয়, আবার স্কিন সেলাই করতে হয়। কিন্তু এন্ডোস্কোপিক্যালি নাক দিয়ে যখন আমরা ব্রেন টিউমার অপারেশন করি তখন এখানে কিন্তু কোনো হাড্ডি কাটা চামড়া সেলাই করার এই ব্যাপারগুলো থাকে না, তখন আমরা অনেক টাইম সেভ করতে পারি। টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনি আদার থিংস। সো সময় যেখানে আমরা, টাইম ইজ মানি আমি যেটা বলতে চাচ্ছি, তো সময় যেখানে আমরা সেভ করতে পারবো, কারণ একটা পেশেন্ট যদি আমি আন্ডার অ্যানেস্থেশিয়া লম্বা সময় রাখি তাহলে অ্যানেস্থেশিয়ার যে কমপ্লিকেশন এটা কিন্তু লট অফ। আপনি একটা সার্জারি 8 ঘন্টা করলেন আর একটা সার্জারি আপনি 6 ঘন্টা করলেন, এই দুইটা সার্জারির ভিতর কিন্তু আউটকামে ডিফারেন্স আছে বিকজ অফ ডিউরেশন অফ দা জেনারেল অ্যানেস্থেশিয়া। তো এই ক্ষেত্রে আমি বলবো পিটিউটারি টিউমার আমরা নাক দিয়ে যেটা করছি এটা কিন্তু আমরা 2.5 থেকে 3 সাড়ে 3 ঘন্টার ভিতর করতে পারছি। আবার মাইক্রোস্কোপিক্যালি করতে গেলে আমাদের টাইম লাগতেছে প্রায় 5 থেকে 6 ঘন্টা। এটা তো একটা গেল যে কতক্ষণ সময় লাগছে অপারেশনটা করতে, আর একটা ব্যাপার হচ্ছে যে অপারেশন করার পরে আবার সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এই সময়টা, এটা কিরকম লাগছে রিকভারি টাইমটা? খুব ব্রিলিয়ান্ট প্রশ্ন করছেন আপনি। তো রিকভারি টাইমটা কিন্তু এন্ডোস্কোপির ক্ষেত্রে কিন্তু রিকভারি টাইমটা
মানে র‍্যাপিড রিকভারি ইয়া অল্প সময়ে এটা রিকভারি করে যাচ্ছে মানে তিনটা সেক্টরই আপনি এন্ডোস্কোপিক্যালি আপনি অ্যাডভান্স সুবিধাগুলো এটা আসলে মানে সুফল অনেক বেশি দেখা যাচ্ছে যে আগে যেভাবে করা হতো সেটা চাইতে এখন কিন্তু সুফলগুলো আমরা বেশি পাচ্ছি জি জি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে পিটুইটারি গ্ল্যান্ডে যে টিউমার হয় সেক্ষেত্রে এটা করা হয় তো আমি একটু শুরুতে একটু জানতে চাইবো যে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমারের লক্ষণ উপসর্গগুলো কি হয় সাধারণত হ্যাঁ পিটুইটারি গ্ল্যান্ড এটা আসলে আমরা বলি এটাকে মাস্টার গ্ল্যান্ড বলি মাস্টার গ্ল্যান্ড মানে হচ্ছে আমাদের শরীরের সমস্ত হরমোন কিন্তু এই গ্ল্যান্ডের হরমোন ক্ষরণ দিয়ে নিয়ন্ত্রিত হয় এই গ্ল্যান্ড থেকে যে ছয়টা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয় সেই প্রতিটা হরমোন শরীরের অন্যান্য সমস্ত হরমোনকে অলমোস্ট সব হরমোনকেই সে নিয়ন্ত্রণ করছে তাহলে তার মানে এই গ্ল্যান্ডটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড এবং এটাতে টিউমার হয় এটাতেই টিউমার হয় এবং এটা কিন্তু আনকমন না এটা কিন্তু বাংলাদেশে অনেক কমন আমি লক্ষণগুলো বলি তাহলে আমার দর্শক যারা শুনছেন তারাও বুঝতে পারবে যে তার আসলে সে আর্লি নিজেই আর্লি ডায়াগনোসিস করতে পারবে যে তার আসলে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হচ্ছে কিনা তো প্রথমে আমি বলবো যে যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে কোথায় আমি একটু লোকেশনটা বলি এটা হচ্ছে আমাদের চোখের যে নার্ভ অপটিক নার্ভ বলে অপটিক নার্ভ দুইটা নার্ভ যখন দুইটা নার্ভের সাথে কানেকশন হয় অপটিক কায়াজম হয় এই দুই কানেকশনের মাঝেই পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে এবং টিউমার যখন হয় তখন প্রথম যে সমস্যাটা হয় অপটিক নার্ভের উপরে এটা প্রেসার দেয় প্রেসার ক্রিয়েট করার ফলে রোগীর যেটা হয় যে তার চোখে দেখতে অসুবিধা হয় এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হবে দর্শকদের জন্য একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি বগুড়া থেকে নাজিম বলছি জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি আমি ভলিউম কমিয়ে রেখেছি থ্যাংক ইউ আসলে আমি সাথে জিজ্ঞেস করতে চাচ্ছি মানে জানতে চাচ্ছি যে আমার তো দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যা তো আমি 4 বছর যাব মানে কোকোনাল টেন এবং এমিনিন টেন খেয়ে আসছি এই ওষুধগুলো দীর্ঘদিন খাওয়ালে কোনো সাইড ইফেক্ট আছে কিনা বা কতদিন খাওয়া যাবে আমার বয়স 42 আর এর কোনো অপারেশন বা ভালো কোনো চিকিৎসা বা কি করলে আমি ভালো থাকবো এই বিষয়ে যদি কিছু জানতেন তাহলে অনেক উপকার হতো আর কি আপনি কিছু জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি মাইগ্রেনের জন্য যে মেডিসিনগুলো খাচ্ছেন সেগুলো দীর্ঘদিন খেলে আপনার সমস্যা হবে কি না তো যে কোনো মেডিসিনই দীর্ঘদিন খেলে তার একটা সাইড ইফেক্ট হয় তো আমরা যেটা করি যে মেডিসিনগুলো অনেক সময় আমরা চেঞ্জ করিয়ে দিই প্রথমে যে মেডিসিনগুলো দিই এরপরে আমরা চেঞ্জ করে অন্য গ্রুপের মেডিসিন দিই এইভাবে চেঞ্জ করার কারণে তো সাইড ইফেক্টগুলো হয় না আবার অনেক সময় আমরা মাল্টিপল ড্রাগ ইউজ করি মাল্টিপল পলি ড্রাগ থেরাপি যেটা ইম্পর্টেন্ট এইভাবে যে আমরা সাপোজ একটা ওষুধ আমি যে ডোজে দিচ্ছি আমি যদি দুইটা বা তিনটা ওষুধ একসাথে ইউজ ব্যবহার দিয়ে দেই তাহলে কিন্তু প্রতিটা কম ডোজ লাগবে সেই ক্ষেত্রে সাইড ইফেক্টটা কম হয় তো দর্শক আমি বলবো আপনি আপনার মাইগ্রেনের এটা আসলে কোনো সার্জারি লাগবে না এটা আপনি মেডিসিন খেয়েই আপনি সুস্থ থাকবেন আপনি আপনার নিকটস্থ নিউরো মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলবেন এবং আপনার মাইগ্রেনটা আসলেই মাইগ্রেন কিনা বা মাইগ্রেনের সাথে আপনার কোনো ব্রেন টিউমারের কোনো বিষয় আছে কিনা এই ব্যাপারটা একটু কনফার্ম হয়ে আপনি চিকিৎসা কন্টিনিউ করবেন ভালো থাকবেন আমরা শুনছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ডে যখন কোনো টিউমার হয় সেই ক্ষেত্রে চোখে কি ধরনের সমস্যা দেখা দেয় জি চোখে যে সমস্যাটা হয় যে আমি প্রথমে আগেই বলে নিলাম যে এটা আসলে অপটিক নার্ভের নিচেই টিউমার অপটিক কায়াজম বলে সেটার নিচেই টিউমারটা ডেভেলপ করে মানে বাড়তে থাকে ফলে প্রথমে যেটা হয় রোগীরা চোখে দেখতে পায় কম দেখতে পায় এবং সেটা কোন অংশটা কম দেখতে পায় আমি একটু ডিটেলস বলি এটাকে এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা যখন তাকাই আমরা আমাদের কিন্তু আসলে দুইটা ভিশন একটা ফরওয়ার্ড ভিশন আর হচ্ছে ল্যাটারাল ভিশন ল্যাটারাল ভিশন মানে আমি সাইডের অংশটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয় বা ওই রিজিওনে যদি কোনো টিউমার হয় শুধু পিটুইটারি গ্ল্যান্ড না ওখানে সাপোজ ওখানে ব্রেনের পর্দা আছে সেটা তো টিউমার হতে পারে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমরা এই বিষয়টাতে আসবো কিন্তু একজন দর্শক অপেক্ষায় আছেন
হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম সালাম হ্যালো সাইগো ওয়ালাইকুম সালাম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন ওয়ালাইকুম আমি বলতে চাইছি জি আমার নাম সাজির রহমান বলছি আমি টঙ্গী থেকে জি আমার সমস্যা হচ্ছে আমার পেটের সমস্যা আইবিএস আইবিএস থেকে আমার দীর্ঘদিন যাবত আমি আইবিএস এ ভুগতেছি এখন ওষুধ খাইতেছি খাওয়ার পরে এখন আমার পেট এক মাস ভালো হইতেছে আবার গিয়ে আগের মতো হইতেছে আবার বড়ি চেঞ্জ করে দিয়েছে খাইতেছি এক মাস পরে গিয়ে আবার সমস্যা হইতেছে আচ্ছা আর এখন তো আমার কি ওষুধ খাইতেছি আমি এনজানটা আর এরিস্টিকেল ডি আচ্ছা দর্শক আমরা বুঝতে পেরেছি যদিও আজকের প্রসঙ্গটা ভিন্ন তারপর আমরা আপনার সমস্যাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি তার আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম আছে সে ধন্যবাদ দর্শক আসলে আপনারা আপনারা যে প্রশ্নই করেন না কেন এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি নিউরো সার্জারি নিউরো সার্জন নিউরো সার্জারির বিষয়টাতে আমি বিশেষজ্ঞ তো আপনি যে প্রশ্ন করেছেন এইটার আমি বিশেষজ্ঞ না কিন্তু আপনি আমি আপনাকে যেটা বলবো যে আইবিএসটা এটা আসলে আইবিএস কিনা এটা কনফার্ম আপনাকে প্রথমে হতে হবে এবং এই কনফার্ম হওয়ার জন্য আপনি অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে সাক্ষাৎ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী যত ইনভেস্টিগেশন লাগে এগুলো করিয়ে নিয়ে আসলে আইবিএস কিনা এটা আপনি শিওর হন তারপরেই আপনি এটার চিকিৎসা নিতে থাকবেন ধন্যবাদ এবং তাকে খাওয়া দাওয়ার ব্যাপারটাতেও একটু সচেতন হতে হবে ক্ষেত্রে যেটা কি কি তাকে খাওয়া যাবে না সেটা মেইনটেইন করতে হবে জি জি আইবিএস এর ক্ষেত্রে যেই খাবারটা আসলে আমরা ফ্রিকোয়েন্টলি বলে থাকি বা এমবিবিএস লেভেলে আমরা ইন্টার্ন সময় আমরা দেখেছি আমাদের স্যারেরা যেটা না করতো সেটা হচ্ছে আপনি গম এবং গম জাতীয় যত প্রোডাক্ট আছে দুধ দুধ এবং দুগ্ধ জাতীয় যত প্রোডাক্ট আছে এগুলো আপনি অ্যাভয়েড করলে কিন্তু আইবিএস থেকে অনেক ভালো থাকতে পারবেন এবং শাক জাতীয় খাবারগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে বলা হয় সমস্যা হয় তারা আবার শাক জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি কুদ্দুস বলছি সিরাজগঞ্জ থেকে এবার একটু কথা হচ্ছে আমার কপালে রিসিভার হচ্ছে এটা ছোট থেকে গামাতে থেকে শুরু হয়েছে অনেকটাই বড় হয়েছে এটা আমি অনেক ঘুমা মতো সুখ খাচ্ছি কিন্তু সারাতে পারছি না আচ্ছা ধন্যবাদ দর্শক আপনার কপালে যে ঘামাচি থেকে যে টিউমারটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে দিন দিনের পর দিন যে বেড়ে যাচ্ছে এইটা সেবাসিয়াস সিস্ট হওয়ার চান্স খুব বেশি আমরা আসলে অনলাইনে আপনাকে এই ব্যাপারে সুপরামর্শ দিতে পারবো না কারণ এটা আসলে দেখতে হবে হাত দিয়ে ধরতে হবে তারপর আপনার এটার সুচিকিৎসার ব্যবস্থা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি যে কোনো নিউরো সার্জনের সাথে সাক্ষাৎ করুন এই ক্ষেত্রে সে কি করতে মানে তার ট্রিটমেন্ট প্যাটার্নটা কি হবে ট্রিটমেন্ট প্যাটার্ন হবে আমরা প্রথমে দেখব যে এটা আসলেই আপনার সেবাসিয়াস সিস্ট কিনা বা অনেক সময় হার্টের টিউমার হয় ওখানে অস্টিওমা হয় বা অনেক সময় সাবকিউটেনিয়াস টিস্যুতে লাইপোমা হয় তো আসলে অনেকগুলো ডায়াগনোসিস আসতে পারে আর উনি যেটা বলছেন আগে ছোট ছিল এবং আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে হ্যাঁ এইটাই আসলে ভয় যে ছোট থেকে যখন যেটা বেড়ে যায় তখন এটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি এবং এটার গুরুত্বটা রোগীদেরকেও অনুধাবন করানোর চেষ্টা করি আর কি এবং এটার অবশ্যই চিকিৎসা নিতে হবে আচ্ছা আমরা পিটুইটারি গ্ল্যান্ডে আবারও ফিরে যাই যে সেই টিউমার হলে পরে উপসর্গ লক্ষণগুলো কি কি হয়ে থাকে তো আমি তখন বলছিলাম যে আসলে ফরওয়ার্ড যে ভিশনটা এটা কিন্তু ড্যামেজ হয় না যে ভিশনটা ড্যামেজ হয় সেটা হচ্ছে ল্যাটারাল ভিশন মানে মানে আমরা যখন চোখ দিয়ে দেখছি শুধু সামনেই দেখি না কিন্তু মানে আশেপাশে কি একটু কিছু দেখতে পাই আমরা দেখতে পাই আমরা সাইডে অনেক কিছু দেখতে পাই সাইডে অনেকখানি এই সাইডে ভিশনটা কিন্তু তখন চলে যাবে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট এবং এটা ডে বাই ডে এই এটা বাড়তে থাকবে ভিশনটা আরো বেশি বেশি চলে যেতে থাকবে তখনই কিন্তু এটা অনেক পেশেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে যে যেহেতু চোখের সমস্যা প্রথমেই অপথালমোলজিস্টের কাছে যায় অপথালমোলজিস্ট ওনারা চিকিৎসা দিতে থাকে কিন্তু ওনারা হচ্ছে ওনাদের লাইনে চিকিৎসা শুরু করতে থাকে তো যদি এটা টিউমার হয়ে থাকে পিটুইটারি যদি সাইডের ভিশনটা চলে যায় রোগী যদি নিজে বুঝতে পারে যে আমার সাইডের ভিশন বেশি যাচ্ছে তখন যদি তারা নিউরো সার্জনের কাছে আগে আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা ডায়াগনোসিসটা আর্লিয়ার হয় এইটা একটা আর অন্যান্য আরও লক্ষণগুলো যেগুলো হয় সেটা হচ্ছে কিছু হরমোনাল ডিস্টারবেন্স হয় যেমন যদি প্রোল্যাকটিনোমা হয় সেক্ষেত্রে এটা মেয়েদের বেশি হয় এবং মেয়েদের কিন্তু যে বয়সই হোক না কেন ইররেসপেক্টিভ অফ
ল্যাকটেশন এবং প্রেগনেন্সি বাদে কিন্তু তার ব্রেস্ট দিয়ে মিল্ক সিক্রেশন হতে পারে, এবং এটা সেটা আনম্যারিড মেয়ের ক্ষেত্রে হতে পারে যদি প্রোল্যাকটিনোমা হরমোন যদি তার বেশি থাকে বা এটা টিউমার থাকে। তো এর সাথে কিন্তু আপনার মাসিকের অনিয়মিত মাসিক বা মাসিকের রক্ত কম আসা, এই প্রবলেমগুলো মেয়েদের হতে পারে। আমরা এই বিষয়ে আবারও আসবো, একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ব্রেন সম্পর্কে একটু সমস্যা আছিল কি, আমি একটা এক্সিডেন্ট করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, একটু হয়েছে। এই সম্পর্কে আমি তিনবার ইয়ে করছিলাম, মানে ব্যান্ডেজ ইয়ে করে না মানে পরীক্ষা করে, এটা করাতে আমার ব্রেনটা মাঝে মধ্যে ভালো হয়, তারপর আবার সমস্যা হয়। এখন আমি কানে কম শুনতেছি, প্লাস মাথা থেকে উপরে কিছু মানে চুলকায়, আপনার এখন মূল সমস্যা কোনটা? আমার মূল সমস্যা হচ্ছে এখন কানে একটু কম শুনে ধন্যবাদ দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য। তো আপনার যে কোয়ারি সেটা হলো যে আপনি এখন কি করবেন, কানে কম শুনতে পাচ্ছেন, চোখে কম দেখতে পাচ্ছেন আঘাতের পরে। তো আঘাতের পরে অনেক সময় স্কাল বেস ফ্র্যাকচার হলে দর্শক রোগীদের কিন্তু তখন কানে শুনতে অসুবিধা হয়, কারণ কানে শোনার যে ককলিয়া বা আদার যে পার্টসগুলো, সেন্ট্রাল পার্টসগুলো, এগুলো কিন্তু আমাদের কানের ভিতরের বোনসে থাকে, যেটা ব্রেনের স্কাল বেজে থাকে আর কি। আর চোখে দেখার নার্ভটাও তো স্কাল বেজে থাকে। সো স্কাল বেজে যে কোনো ফ্র্যাকচার হলেই সাধারণত কানে দেখা, কানে কম শোনা বা চোখে কম দেখাটা হতে পারে আর কি। এই ক্ষেত্রে যেটা আমার উপদেশ সেটা হলো রোগীর একটু এমআরআই করে দেখতে হবে যে এই স্ট্রাকচারগুলোতে কোনো ইনভলভমেন্ট বা অন্য কোনো কিছু আছে কি না। তো আপনি এমআরআই করিয়ে কোনো একজন নিউরোসার্জনের সাথে সাক্ষাৎ করেন, আমার মনে হয় আপনি ভালো চিকিৎসা পাবেন ইনশাল্লাহ। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, যে আমরা বলছিলাম যে চোখে কি কি ধরনের সমস্যা হয়। জি, চোখের সমস্যা তো আমি বললামই যে ল্যাটারাল ভিশনটা দেখতে পাবে না, এবং আমি আরেকটা জিনিস বলেছি, যেটা বলছিলেন যে মহিলাদের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো হয়, মহিলাদের ক্ষেত্রে যে স্টোন দিয়ে ইররেসপেক্টিভ অফ এজ, সেটা যে কোনো বয়সে, মানে যে কোনো বয়সেই স্টোন দিয়ে মিল্ক সিক্রেশন হতে পারে এবং তার অনিয়মিত মাসিক হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এরকম হলেই কিন্তু এর সাথে মাথা ব্যথা থাকুক বা না থাকুক অবশ্যই একজন নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এর সাথে আর কি কি সমস্যা লক্ষণ নিয়ে আসতে পারে আমরা সেগুলো শুনবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম সালাম, আমি একটু ওনার সাথে আলাপ করতে চাইছিলাম। আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার ওই শুধু মাথাটা গরম থাকে, চোখটা না দেখি রকম করে, চশমা দিচ্ছে, তারপরে কমতেছে না, এবং কি ওষুধ দিচ্ছে এক মাসের জন্য, বুঝছেন, রাতে ঘুমও হয় না। সেনসিট একটা দিচ্ছেন দুই মাস খাওয়ার জন্য, আর আরেকটা ওষুধ দিচ্ছেন উনি যে আপনার বয়স কত? জি, আর কিছু না, আর আমার তো প্রেসার টেসার আছে, এগুলো অন্য ঔষধ খাইতেছি। আমার বয়স 55। আচ্ছা, আপনার মাসিক বন্ধ হয়ে গেছে কতদিন আগে? দর্শক আপনি কি শুনছেন? জি, 2-3 বছর হয়েছে। 2-3 বছর, আচ্ছা ঠিক আছে। তো
একজন মা ফোন করেছেন যে তার মাথা গরম হয়ে যায় এবং অন্যান্য যে উপসর্গগুলো উনি বললেন এগুলো আসলে পোস্ট মেনোপজাল সিনড্রোম, যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যে কিছু কিছু সমস্যাগুলো, পরের 3 থেকে 5 বছর এই সিনড্রোমগুলো এই সিমটমগুলো আসে। এবং এই ক্ষেত্রে একজন মেডিসিন স্পেশালিস্ট বা একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বললেও উনি পোস্ট মেনোপজাল সিনড্রোমের প্রপার ট্রিটমেন্ট উনি পাবেন। এক্ষেত্রে আমাদের নিউরোসার্জিক্যাল কোনো ইন্টারভেনশন বা কোনো ট্রিটমেন্ট লাগবে না। উনি যেটা হয়তো বা ভয় পাচ্ছেন যে ওনার মাথা কেন গরম হয়ে যাচ্ছে, এই যে এইগুলো কিন্তু ছোট ছোট এই ব্যাপারগুলো কিন্তু যেটা হরমোনাল কারণে হয়ে থাকে সেটা কিন্তু একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যদি উনি যান বা গাইনোকোলজিস্টের কাছে যান এই সমাধান উনি পেয়ে যাবেন। জি, আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমার নাম শিমুল রহমান, বয়স 57। আমার মাথার চামড়াটা স্কিনটা আর কি প্রায় ভীষণ জ্বালা করে, পানি টানি দিলে একটু ভালো লাগে, তারপরে আবার নাক দিয়ে হঠাৎ হঠাৎ সর্দি নাই কিন্তু নাক দিয়ে অনেক পানি পড়ে, এক নাক দিয়ে। জিজ্ঞাসা করবেন আপনার বয়স কত মা? 57। আপনার নাক দিয়ে যে পানি পড়ে এটা কি সকালে ঘুম থেকে উঠে বেশি হয় নাকি অন্য সময় বেশি হয়? আপনার মাথা ব্যথাটা কি অনেক বেশি? মাথা ব্যথা মাঝে মাঝে করে জ্বালা, মাথা স্কিনটা জ্বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আপনার যে কোয়েরি ছিল যে আপনার নাক দিয়ে যে পানি পড়ে এটা কিন্তু আমার কাছে একটু সাসপিশাস মনে হচ্ছে যে এটা মেবি এটা ব্রেনের পানি আসতে পারে, এবং এটা এই বয়সে আমরা পাই 57, হ্যাঁ এই বয়সেও পাই। যদি ব্রেনের ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি থাকে তখন কিন্তু যেহেতু বার্ধক্যজনিত কারণে হাড্ডিও কিছুটা পাতলা হয়ে আসে তখন কিন্তু ব্রেনের পানিটা নাক দিয়ে আসতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন নিউরোসার্জনের সাথে দেখা করবেন এবং এটার জন্য সিটি স্ক্যান, এমআরআই এবং সিটি সিস্টার্নোগ্রামটা করতে হবে। সিটি সিস্টার্নোগ্রাম করলেই আমরা আপনার রোগটা প্রপারলি ডায়াগনোসিস করতে পারবো এবং যথাযথ ট্রিটমেন্ট আমরা দিতে পারবো। আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা হয়তো পরবর্তী কোনো পর্বে এই রোগগুলো নিয়ে আরও ডিটেইলে কথা বলতে পারবো, অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন আমরা জানবো। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে সকল দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।